আপনি অশ্লীল প্রশ্ন করতেছেন আমাকে। বরিশালে দুধের উপর যেটা পড়ে সেটা কি? নো 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 নো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, যখনই আমরা সেলিব্রিটিদের কথা মনে করি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের স্বপ্নে দেখা সেই নায়ক নায়িকা গায়ক কিংবা খেলোয়াড়ের কথা, আর তাদের বিলাসবহুল আর লাক্সারিয়াস জীবনযাপনের কথা। এবং মাঝে মধ্যে তো আমরা এটাও ভুলে যাই যে তারা আমাদের মতো সাধারণ একটি মানুষ। আর আমাদের সঙ্গেও যেমন ভুল বা উদ্ভট কিছু ঘটনা ঘটে থাকে, ঠিক সেলিব্রিটিদের সঙ্গেও এমন কিছু উদ্ভট আর হাস্যকর ঘটনা ঘটে থাকে। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও থেকে আমরা দেখে আসি পৃথিবীর বিখ্যাত কিছু সেলিব্রিটিদের এমন কিছু হাস্যকর ও লজ্জাজনক ঘটনা, যেগুলো লাইভ টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল, আর যে মুহূর্তগুলো দেখার জন্য মানুষ কখনোই প্রস্তুত ছিল না। আর ভিডিও শুরুতে আমার প্রাণপ্রিয় কলিজার ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ থাকছে। অনেক কষ্ট করে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে থাকি, এবং আপনারা যখন সেই ভিডিওগুলোকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তখন আমাদের সমস্ত কষ্টগুলো লাঘব হয়ে যায়। তাই আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে একটা অনুরোধ থাকলো যে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। বন্ধুরা, বাংলাদেশের একটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ঈদ অনুষ্ঠান উপলক্ষে সেলিব্রিটিদেরকে নিয়ে একটি ঈদের অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চারজন নারী সেলিব্রিটি এবং উপস্থাপক হিসেবে সাজু খাদেম। কিন্তু হঠাৎ করে এই উপস্থাপক চারজন নারী সেলিব্রিটিদেরকে এমন কিছু আপত্তিজনক প্রশ্ন করে বসেন, যা শুনে সেখানে উপস্থিত থাকা চারজন নারী সেলিব্রিটি একদম লজ্জায় লাল হয়ে গিয়েছিল। আর সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ভিডিওটি তখন লাইভ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। 80 বছর বয়সী এই টিভি রিপোর্টার একজন হট সুন্দরী সেলিব্রিটির সঙ্গে টকশোতে কথা বলছিলেন, কিন্তু হঠাৎ করে এই নারী সেলিব্রিটি তার কাপড় ঠিক করছিলেন, আর অপর প্রান্তে থাকা এই টিভি রিপোর্টার অনেকটা আপত্তিজনকভাবে তার দিকে তাকিয়েছিল, যা তখন লাইভ টেলিভিশন ক্যামেরার মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। হলিউডের কয়েকজন নামী দামি অভিনেতা অভিনেত্রীকে নিয়ে একটি টক শোর অনুষ্ঠান চলছিল, আর এই অনুষ্ঠানটি চলাকালীন অবস্থায় অনুষ্ঠানটির হোস্ট একটি বেজির মতো দেখতে প্রাণীকে সেখানে এনে রাখে, আর এই প্রাণীটিকে ভয় পেয়ে দেখুন কিরকম কাণ্ড ঘটিয়ে ফেলে। চলুন এবার হলিউড ছেড়ে বলিউডের সেলিব্রিটিদের কিছু হাস্যকর দৃশ্য দেখে আসি। বলিউডের এই সুন্দরী নারী সেলিব্রিটি র‍্যাম্প মডেলে হাঁটতে গিয়ে দেখুন কিভাবে পড়ে যায়। আর এই মডেল র‍্যাম্পে হাঁটার সময় কাপড় খুলতে গিয়ে তো সবকিছু খুলে ফেলতে বসেছিলেন। র‍্যাম্প মডেল শো চলাকালীন অবস্থায় সেখানে একজন গায়িকা গান গাওয়ার সময় দেখুন কিভাবে পড়ে যায়। বন্ধুরা, একজন জাপানিজ নারী নিউজ রিপোর্টার হলিউডের একজন বিখ্যাত নারী সিঙ্গারের ইন্টারভিউ নিচ্ছিলেন, কিন্তু এখানে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে জাপানিজ এই নিউজ রিপোর্টার যে সকল ইংলিশ যেভাবে বলছিলেন, হলিউডের এই সিঙ্গার তা কোনোভাবে বুঝতে পারছিলেন না। ভিউয়ার্স, এই মহিলা রিপোর্টার কিভাবে প্রশ্ন করছিলেন চলুন তা এবার শোনা যাক। From Tokyo Broadcasting, okay? And I must tell you my English. Yeah. So two times you went to Japan, so how much I say? বন্ধুরা, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর সবার শেষে জাপানিজ এই নারী রিপোর্টার হলিউডের এই সিঙ্গারের উপর বিরক্ত হয়ে বলেন যে তিনি নাকি ইংলিশে ততটাও ভালো নন। ভিউয়ার্স, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার সঙ্গে একটি কনফারেন্স শেষে তারা দুজনে ফটো সেশনে অংশ নিয়েছিলেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প যখন খ্রিস্টান ধর্মের প্রধান এই ধর্মীয় নেতার হাত ধরতে যান, তখন দেখুন সেখানে কী ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। ইংলিশ এই গায়িকারা লাইভ একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন, আর দর্শকরা তাদের দিকে অনেক কিছু ছুঁড়ে ফেলছিল। হঠাৎ করে কোনো একজন দর্শক তাদের দিকে একটি আস্ত ব্রা ছুঁড়ে মারে, আর গায়িকাদের মধ্যে একজন সেই ব্রাটিকে নিজের হাতে তুলে সবার উদ্দেশ্যে দেখান। বন্ধুরা,
হলিউডের একজন অভিনেতা একটি অ্যাওয়ার্ড ফাংশনে পাখির মতো করে উড়ে এসে স্টেজে দাঁড়াতে চেয়েছিল, এটা ভেবে যে তিনি দর্শকদের মনোরঞ্জন করবেন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে তিনি এমনভাবে দর্শকদের মাঝে পড়ে যান যে তখন তার পরনে একটি আন্ডার আর্মও ছিল না, যা সত্যি খুবই আপত্তিজনক মুহূর্ত ছিল। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলসের সেকেন্ড সিজনের সেরা কণ্ঠশিল্পী নেহা কক্করকে হয়তোবা আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। তিনি তার নির্যোগ্যতা ও প্রতিভার জন্য তুমুল জনপ্রিয়। নেহা কক্কর যদিও বাস্তব জীবনে সফল, কিন্তু তার ব্যক্তিগত কিছু কারণে তিনি অনেক সময় ডিপ্রেশনে ভোগেন। 2018 সালে ইন্ডিয়ার আহমেদাবাদে একটি লাইভ অনুষ্ঠান চলাকালীন অবস্থায় হঠাৎ করে তিনি কেঁদে ফেলেন এবং তার চেহারার মধ্যে ডিপ্রেশনের ছাপ ফুটে ওঠে, কারণ সেই সময় তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়েছিল। ভিউয়ার্স, এই অ্যাক্টর প্রথম দিকে ঠিকঠাক ডান্স করছিলেন এবং দর্শক সেটা দেখে অনেক মজাও পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি যখন গান গাওয়ার জন্য মাইক্রোফোনের সামনে চলে যান আর সেটাকে ধরতে গিয়ে শুরু হয়ে যায় এক বিপত্তিকর মুহূর্ত এবং তিনি কন্ট্রোল হারিয়ে সেখানে গুড়মুড় করে পড়ে যান, যা লাইভে থাকা দর্শকেরা দেখে ভীষণ হেসেছিল। হলিউডের এই অভিনেত্রী একটি অ্যাওয়ার্ড ফাংশনে অনেক বড় লেজওয়ালা একটি জামা পরে ঘুরছিলেন, কিন্তু ভুলবশত তার সেই জামার লেস কারো পায়ের নিচে পড়ে যায়। আর তারপরে কি ঘটলো তা একটু নিজের চোখেই দেখুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি তা কমেন্ট বক্সে লিখে জানান, আর ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং রহস্য রোমাঞ্চকর বিভিন্ন ফ্যাক্ট ভিডিও ও হাস্যকর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল স্ট্রেঞ্জ নিউজ BD24 কে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।